তোমায় বলেছি না আর্ট পেপারে আঁকতে। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করার চেষ্টা করবে। এটা কার? কেন? বাহ, এটা তোমার ভালো হয়েছে। নতুন আঁকা দেওয়া হবে, নিয়ে এসো খাতা, নিয়ে এসো সবাই। এটা আঁকবে তুমি, চারটে আঁকবে, তবে ঠিক আছে। তোর এই খাতা কেন? তোকে আঁকা দেবো না, তোকে ওই খাতা আনতে বারণ করেছি তো। আঁকার খাতা যেদিন আনবি সেদিন আঁকা পাবি। আগের হবে না, চলে যা বাড়ি, চলে যা, তুই ছুটি, চলে যা, এই তোমরা আঁকো। বাড়ি কে এনেছো? কাজ বের করো, বের করো খাতা, বের করো খাতা, বের করো। জমা দে, জমা দে, ঠিক আছে। এনে এনে ঠিক আছে, নিয়ে আয়। কি হলো তোকে যে বললাম এই খাতায় আঁকা হবে না, তুই আবার এই খাতায় নিচ্ছিস কেন আজকে? কেন না এরকম খাতায় কে নিচ্ছিস তোকে? চল চল, বাবার কাজ হয়ে বলে কতদিন। হ্যাঁ তাই আমি খাতা কিনতে পারি। হবে কি, চলবে, ওই আগে খাতায় আমি আঁকা দেবো না। যা ভালো হয়ে গেছো, আচ্ছা আজকে এই খাতা এনেছো, আচ্ছা ঠিক আছে, চলো।
তুমি আজকে একটা তুমি দেখো এইভাবে করবে এইভাবে করবে। এটা আঁকবি হ্যাঁ দেখায় দূর থেকে নেই ভালো করে আঁকবি হ্যাঁ। বল বাবা বল। আমি তো আমার খাতায় এই খাতা থেকে আমি আর সায়ান একই দোকান থেকে খাতা আনি, আমার এই খাতা থেকে আপনি আঁকা দিয়ে দিলেন কিন্তু তার খাতায় আঁকা দিলেন না। আচ্ছা তুই যা গিয়ে বস। আজকের দিনে দাঁড়িয়েও কেন একটি শিশু বৈষম্যের জালে জড়িয়ে পড়ছে? কোনো মানুষকেই তার অর্থ বা পোশাক দেখে বিচার করা উচিত নয়। তেমনি অর্থের অভাবে কোনো প্রতিভাই আটকে থাকে না। কেন এই বৈষম্য? আজকের সমাজ আজকের দিনেও অর্থ বর্ণ নিয়ে ভেদাভেদ করে চলেছে। সমাজের এই বৈষম্যকে ঝেড়ে ফেলে আসুন না এক নতুন সুন্দর বৈষম্য মুক্ত সমাজ করে তুলি। কাজী নজরুল ইসলাম বলে গেছেন, তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিছে ধুলি।